আসসালামু আলাইকুম, টেকনিক ইজ এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে আজকে এই টপ সহ এই পাতাযুক্ত ফুলের গাছ দেখে ভেবো না যে আমি আজকে গাছ বিক্রি করতে আসছি বা ফুল বিক্রি করতে আসছি। আমি আজকে অঙ্কই করাবো, অঙ্কই করাইতে আসছি। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ চ্যাপ্টার, মৌলিক উৎপাদকের গাছ। এই চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। এই চ্যাপ্টারের মৌলিক উৎপাদকের গাছ, এই চ্যাপ্টারের বিস্তারিত আমরা জানবো। সেজন্য আজকে আমি গাছ নিয়ে হাজির হয়েছি। আর কেন হয়েছে সেটা একটু পরে আমি দেখাবো। গাছের মাধ্যমেই যেহেতু আমরা আজকে মৌলিক উৎপাদক শিখব, তাহলে আজকে আমরা যদি দেখি ক্লাসটা যদি শুরু করি, তাহলে তারা আমাকে দেখতে পাচ্ছি, তারাও একটা গাছ দেখিয়েছে এখানে। এই যে একটা গাছ, কিসের গাছ আমরা দেখতে পাচ্ছি? এটা মরিচ গাছ। এই যে মরিচ, লাল লাল মরিচ দেখা যাচ্ছে এখানে। এই যে মরিচ, একটু ভালো করে দেখলে বোঝা যাবে এটা মরিচ, একটা মরিচ গাছ তারা দেখাইছে। দেখানোর পরে তারা বলছে যে আমরা তো অনেক গাছ দেখি, যে প্রকৃতিতে কিছু গাছ দেখা যায় যাদের ডালপালা শাখা পোশাকা নেই, যেমন সুপারি গাছ, তালকা, নারকেল গাছ, খেজুর গাছ ইত্যাদি। এগুলোর কি ডালপালা শাখা পোশাকা নেই বলতে, একদম লম্বা একটা গাছ, খেজুর গাছ, তারপরে নারকেল গাছ, তারপরে হচ্ছে সুপারি গাছ, এগুলো কি একটা লম্বা একটা গাছ দিয়ে শুধু জাস্ট দুইটা পাতা এইভাবে ছড়িয়ে থাকে আর ফল থাকে আর কি। আর কিছু কিছু গাছ আছে যাদের কি শাখা পোশাকা আছে, যেমন আম গাছ, জাম গাছ, মরিচ গাছ, এদের কি, এই যে মরিচ গাছের শাখা, এই যে একটা শাখা, এই যে শাখা, এই যে শাখা, এই যে প্রশাখা, এই যে শাখা পোশাখা আছে। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো গাছের সাথে আবার উৎপাদকের কী সম্পর্ক? আজকে আসতে বলে আবার গাছ নিয়ে আসছে কেন, এটার কী সম্পর্ক? সম্পর্কটা আমরা দেখবো আর কি। এখন তারা বলতেছে, ভেবে দেখো তো, মরিচ গাছে মরিচ হয়, আম গাছে আম, আর গোলাপ ফুলের গাছে গোলাপ হয়। অর্থাৎ যেটা যার গাছ সেটা হবে, গোলাপ ফুলের গাছে গোলাপ হবে, আম গাছে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, কাঁঠাল গাছে নিশ্চয় কখনো আম হবে না। সেরকমই তারা বলতেছে, তাহলে মৌলিক উৎপাদকের গাছে ফুল হিসেবে কি থাকবে? গোলাপ গাছে গোলাপ থাকে, আম গাছে আম থাকে, মরিচ গাছে মরিচ থাকে, মৌলিক উৎপাদকের গাছে মৌলিক উৎপাদক থাকবে। তাহলে নিচের ছবিটা দেখে বুঝতে পারবে। এখন আমরা দেখি নিচের ছবিটার মধ্যে কি আছে। ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ছবিটাতে এখানে একটা গাছ, ফুলের টপ সহ গাছ। এই জন্যই আমি এটা এনেছিলাম যে এটার সাথে এটার কিছুটা মিল আছে, যদি ওখানে পাতাগুলো হলুদ, আমি হলুদ পাতার কোনো গাছ পাইনি, এটা লাল, কিন্তু এটার সাথে এটার মিল আছে। আমরা যদি খেয়াল করি, এখানে 96, তারা একটা সংখ্যা লিখেছে 96। এই 96 হচ্ছে মনে করো মূল গাছ, সেখান থেকে দুইটা শাখা বের হয়েছে বা ডাল বের হয়েছে 12 আর 8। অথবা আমরা যদি এভাবে চিন্তা করি, এ হচ্ছে মা, 96 হচ্ছে মা, তার দুইটা সন্তান, 8 আর 12। এই 8-এর আবার আরও দুইটা শাখা বা দুইটা সন্তান বের হয়েছে, 4 আর 2। আর এই 12-র আবার আরও দুইজন সন্তান বের হয়েছে বা দুইটা ডাল বের হয়েছে, শাখা বের হয়েছে, সেটা হচ্ছে 6 আর 2। এখন এই যে 6, এর আবার আরও দুইটা শাখা বের হয়েছে, সেটা হচ্ছে 3 আর 2, 4-এর বের হয়েছে 2 আর 2। এখানে এই দুই এদের আর কোনো সন্তান সন্তানাদি হয়নি বা কোনো শাখা পোশাখা বের হয়নি, কোনো ডাল বের হয়নি। এখন তাহলে এটা কেন হলো? এখানে এসে বংশ পরম্পরা থেমে গেল, এদের পরে আর কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো সন্তান নাই, এদের কোনো ভাই বোন নাই, কেন নাই? আমরা দেখি কি লিখেছে। খেয়াল করলে দেখতে পাবে, মৌলিক সংখ্যাগুলোকে হলুদ রঙের ফুল হিসেবে আঁকা হয়েছে। আচ্ছা, ভেবে দেখো তো, এখানে 3 = 3 বা 1 বা 2 = 2 বা 1 এভাবে কেন লেখা নাই? কি বলেছে? খেয়াল করলে দেখতে পাবে, মৌলিক সংখ্যাগুলোকে, কাকে? মৌলিক সংখ্যাগুলোকে হলুদ রঙের ফুল হিসেবে, মৌলিক সংখ্যাগুলোকে। এখন তাহলে প্রশ্ন আসে, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ যে সংখ্যার গুণনীয়ক দুইটা। অর্থাৎ মৌলিক সংখ্যা বলতে বোঝাচ্ছে যে সংখ্যাটাকে ওই সংখ্যা, অর্থাৎ আমরা যদি লিখি 3, এই 3 এবং 1 ছাড়া অন্য কিছু দ্বারা কী করা যায় না, ভাগ করা যায় না, বা গুণনীয়ক দুইটা, অর্থাৎ এই 3-এর গুণনীয়ক কে কে? 1 আর 3। অর্থাৎ এই 3-কে 1 আর 3 ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য করা যাবে
না। আবার আমরা যদি বলি পাস, কি বলি পাস, এই পাসকেও কিন্তু এক আর পাঁচ ছাড়া অন্য কিছুতে নিঃশেষ ব্যবহার করা যাবে না। আমরা যদি বলি সাত, এই সাতকেও অন্য কিছু দ্বারা নিঃশেষ ব্যবহার করা যাবে না। আমরা যদি বলি এগারো, এই এগারোকেও কি অন্য কিছু দ্বারা নিঃশেষ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এক এবং এগারো ছাড়া। অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দ্বারা নিঃশেষ ব্যবহার করা যায় না। তাহলে এই গাছটার মধ্যে আমরা যদি দেখি, এই যে ছিয়ানব্বই, এই ছিয়ানব্বইকে দুই ভাগ করা গেছে, কয় ভাগ করা গেছে, দুই ভাগ করা গেছে, বারো এবং আট। অর্থাৎ এটা বারো এবং বারো দ্বারাও কি ছিয়ানব্বইকে ভাগ করা যায়, আট দ্বারাও ছিয়ানব্বইকে ভাগ করা যায়। এই বারোকে আবার দেখতে পাচ্ছি ছয় দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারাও ভাগ করা যায়। তার মানে এই ছিয়ানব্বই, ছিয়ানব্বই এবং এক ব্যতীত আরও গুণনীয়ক আছে বা আরও ভাগ আছে, সেটি কি বারো আট। এই বারোরও বারো এবং কি এক ব্যতীত কি আছে, ছয় আছে, দুই আছে। এখানে এই চারেরও চার এবং এক ব্যতীত দুই আছে আর কি, দুই আছে, এক আছে, চার আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি এই দুই, দুইয়ের কি দুই এবং এক ব্যতীত আর কেউ নাই। এই যে দুই, এই দুইয়েরও দুই এবং এক ব্যতীত আর কেউ নাই। এই দুইয়েরও দুই এবং দুই এক ব্যতীত আর কেউ নাই। এই তিনের এক এবং তিন ব্যতীত আর কেউ নেই। অর্থাৎ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে হলুদ রঙের যেগুলো আছে এগুলো হচ্ছে সব কি মৌলিক সংখ্যা, এগুলো সব মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এখন প্রশ্ন করেছে যে এখানে তিন সমান তিন বা এক, বা দুই সমান দুই বা এক, এভাবে কেন লেখা নাই। অর্থাৎ তারা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে এই যে দুই, এই দুই সমান আমরা কেন এভাবে দুই, এভাবে এক লেখি নাই, কেন লেখি নাই, অথবা এখানে তিন, এই তিন আর হচ্ছে এই যে এক, এভাবে আমরা কেন লিখি নাই, কেন লিখি নাই। আমরা এজন্য নিচের আরেকটা লাইন আছে সেটা একটু জানবো, সেটা হচ্ছে এক মৌলিক সংখ্যা কিনা তোমরা কি জানো, এক মৌলিক সংখ্যা কিনা তোমরা কি জানো। এক কিন্তু মৌলিক সংখ্যা না, কেন, কারণ হচ্ছে আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা যার দুইটা গুণনীয়ক, কিন্তু একের গুণনীয়ক কিন্তু এক, একের গুণনীয়ক এক। এককে আমরা যতবারই যাই করি না কেন, এককে আমরা একই পাবো, এক একই পাবো, এককে আমরা গুণ করলেও কি একই পাবো, এক। এই জন্য এক হচ্ছে এখানে মৌলিক সংখ্যা না। অর্থাৎ একের এক ব্যতীত অন্য কোনো কি নাই, গুণনীয়ক নাই, ও একাই। এই জন্য এককে আমরা মৌলিক সংখ্যা বলি না। আমরা দুই থেকে মৌলিক সংখ্যা গণনা শুরু করি, আমরা দুই থেকে মৌলিক সংখ্যা গণনা শুরু করি, সেজন্য এখানে আর আলাদা করে এই যে দুই এক লেখা হয়নি। অর্থাৎ আমরা যদি এখানে এক আর দুই আলাদা করে লিখতামও, তারপরও কিন্তু আমরা এখানে এক যেহেতু নিতে পারতেছি না, আমরা শুধু দুইকেই নিতে হচ্ছে। আবার যদি আমি এটা ডাল বের করি, এক আর দুই বের হবে, ঠিক না, দুই এককে দুই। আবার এখানে যেহেতু আমি এককে মৌলিক সংখ্যা হিসেবে নেব না, আবার কিন্তু আমি দুইকেই নিতে হবে। এখানে সেমভাবে আমি যদি তিন এবং এক, তিন এককে তিন, আমি যদি এককে মৌলিক সংখ্যা হিসেবে না নেই, আমার তিনকেই কিন্তু নিতে হচ্ছে। আবার তিন থেকে যদি আবার বের করি, আবার ওই তিন আর একই বের হবে, আবার এক বাদ দিলে আমার ওই তিনকেই নিতে হচ্ছে। অর্থাৎ যেভাবে এই তিনের পরে আমি যতই যাই না কেন, আমি ঘুরে ঘুরে এই তিনকেই পাবো। দুইয়ের পরে যতই যাই না কেন, ঘুরে ঘুরে ওই দুইকেই পাবো। সেজন্য আমরা তিনের পরে আর কোনো শাখা পোশাখা বের হয়নি, এখানেও দুইয়ের পরে আর কোনো শাখা পোশাখা বের হয়নি। অর্থাৎ এই তিন, দুই, দুই, এই হলুদ রঙে যারা আসবে তারা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে এক মৌলিক সংখ্যা না, সেজন্য আমরা হচ্ছে আর এখানে শাখা বের করিনি, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ছিয়ানব্বইয়ের মধ্যে আমরা মৌলিক সংখ্যা কোনগুলো পেলাম, এই যে তিন, দুই, 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 এগুলো আমরা পেলাম মৌলিক সংখ্যা। আবার ছিয়ানব্বই সংখ্যাটির জন্য কিন্তু নিচের ছবির মতো করে উৎপাদক আঁকা যায়। অর্থাৎ তারা বলতেছে এই যে আরেকটা ছবি, এটার মতো করেও ছিয়ানব্বইয়ের জন্য উৎপাদক আঁকা যায়। আমরা প্রথম ছবিতে যেটা দেখেছিলাম সেটার মতো করে আমরা যদি দুইটা ছবি পাশাপাশি দেখি, তাহলে আমরা দেখতে পারবো এই যে এটা ছিল আমাদের প্রথম ছবি, প্রথম পৃষ্ঠার যে ছবিটা এটা ছিল দ্বিতীয় পৃষ্ঠা। অর্থাৎ এখানে তারা বলতেছে যে এই যে ছিয়ানব্বই, এটাকে আমরা চাইলে এভাবেও কী করতে পারি, আঁকতে পারি গাছ, আবার এভাবেও আঁকতে পারি। এখানে তারা একটা জিনিস খেয়াল করে দেখি, এই ছিয়ানব্বইতে যখন দুইটা ডাল বের হয়েছিল তখন কি বারো আর আট বের হয়েছিল। এখানে যখন আমরা ছিয়ানব্বই নিচ্ছি তখন হচ্ছে দুইটা ডাল বের হচ্ছে, সেখানে কিন্তু চব্বিশ আর চার বের হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে
ডালগুলো আলাদা আলাদাভাবে বের হয়েছে, এখানে 12-8, এখানে 24-4, এরকমভাবে কি ভিন্নভাবে তৈরি হয়েছে। সেটাই তারা আমাদেরকে বলেছে যে নিচের ছবির মতো করেও উৎপাদকের গাছ আঁকা যায়। এবার সবাই মিলে 96 সংখ্যাটির জন্য আরও কত বিভিন্ন রকম উৎপাদন গাছ আঁকা যায় খুঁজে বের করো। এখন এই যে 96, তারা আমাদেরকে দুইটা গাছ একে দেখিয়েছে যে দুই রকম করে আঁকা যায়। এখন আরও কি কত রকম করে আঁকা যায় সেটা তারা আমাদের কাছে দেখতে চাচ্ছে। তাহলে আমরা যদি আঁকার চেষ্টা করি তাহলে দেখি, এই যে এখানে আমরা একে রেখেছি আমার এই যে ব্যাড আর্ট ইগনোর করো, এখানে আমরা হচ্ছে ফুল আঁকার চেষ্টা করেছি, কিন্তু ফুল হয়েছে না কি হয়েছে জানি না, যাই হোক ফুল ধরে নাও যে কোনো একটা ফুল আর কি। এখানে দেখতে পাচ্ছি এই যে 96 96 96, আরও কত রকমভাবে আঁকা যায় তারা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। আমরা কিন্তু আঁকলাম, কী আঁকলাম, এই যে 96 আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুইটা ডাল বের হয়েছে 32-3, এই যে দুইটা ডাল বের হয়েছে এখানে 32-3, ঠিক না, এই যে 32-3 দুইটা ডাল বের হয়েছে, এখানে ডাল বের হয়েছে 16-6, এখানে 48-2, এখানে কি 48-2, তাহলে তিনটা কিন্তু তিন রকম হয়ে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি আবার 32 থেকে দুইটা ডাল বের হয়েছে এখানে 16-2, তারপরে 16 থেকে বের হয়েছে 8-2, 8 থেকে বের হয়েছে 4-2, 4 থেকে বের হয়েছে 2-2, এখানে 96 থেকে বের হয়েছে 16-6, তারপরে 16 থেকে বের হয়েছে 8-2, 8 থেকে বের হয়েছে 4-2, 4 থেকে বের হয়েছে 2-2, এখানে 96 থেকে কী বের হয়েছে 48-2, তারপরে 48 থেকে বের হয়েছে 24-2, 24 থেকে বের হয়েছে 12-2, 12 থেকে বেরোছে 3-4, আবার 4 থেকে বেরোছে 2-2। তাহলে এখানে কিন্তু খেয়াল করো, আমরা যে হলুদ বর্ণের যেগুলো হলুদ কালারের যে উৎপাদকগুলো বা সংখ্যাগুলো আমরা লিখেছি সেখান থেকে কিন্তু আমরা আর কোনো ডাল বা শাখা বের করিনি। কেন বের করিনি দেখি, তারা বলেছে আমরা কিন্তু শুরুতেই তাদের বলেছিল যে হলুদ বর্ণেরগুলো শুধু কী করতে হবে, হলুদ বর্ণেরগুলো আমাদেরকে মৌলিক উৎপাদক হিসেবে বেছে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুই, তিন, খেয়াল করে দেখবো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের দুই আসছে পাঁচটা করে, তিন আসছে একটা করে। অর্থাৎ আমরা যতভাবে এই গাছ সাজাই না কেন, সর্বশেষ গিয়ে কিন্তু আমরা উৎপাদক হিসেবে এগুলোকেই পাচ্ছি। 96 মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক আমরা কিন্তু এগুলোকেই পাচ্ছি, যে 2-2-2-2-3। তাহলে এভাবে আরও সাজানো যায় কি না সেটা তোমরা একটু দেখবো। আমরা আরও তিন রকমভাবে এখানে দেখালাম। তাহলে তারা আমাদেরকে বলছে যে দুই থেকে, আমরা শুরুতেই জেনেছিলাম যে দুই থেকে কিন্তু আর কোনো ডাল বের হবে না, কেন, দুই একটা মৌলিক সংখ্যা। তিন থেকে আর কোনো ডাল বের হবে না, কেন, তিন একটা মৌলিক সংখ্যা। দুই থেকে আর কোনো ডাল বের হয়নি, এখানে চার থেকে ডাল বের হয়েছে, কারণ চারকে কি, চার কি মৌলিক সংখ্যা না, কারণ চারকে চার এবং এক ব্যতীত দুই দ্বারাও কী করা যায়, ভাগ করা যায়। তাহলে আমাদের এটা হচ্ছে কি, তারা আমাদেরকে বলেছে যে আরও কতভাবে খুঁজে বের করা যায় সেটা আমরা দেখলাম। এরপর তারা কি বলল, এরপর তারা বললো এবারে লটারির মাধ্যমে প্রত্যেকে একটি করে স্বাভাবিক সংখ্যা বেছে নাও, লটারিতে পাওয়া সংখ্যাটির জন্য কত রকম উৎপাদক আঁকা যায় খুঁজে বের করো। তাহলে এবার তারা আমাদেরকে লটারি করতে বলছে, লটারিতে করে একটা করে স্বাভাবিক সংখ্যা বেছে নিতে বলছে। তাহলে আমরা যদি দেখি, আমরা একটা লটারি করি, লটারি করে যদি আমরা স্বাভাবিক সংখ্যা একটা খুঁজে বের করি, আমরা একটা সংখ্যা লটারিতে নিলাম মনে করো 24। আচ্ছা তাহলে 24 সংখ্যাটা নিয়ে আমরা কত রকমভাবে উৎপাদকের গাছ আঁকতে পারি সেটা যদি আমরা দেখি, এই যে আমরা 24 সংখ্যাটা নিলাম, 24 সংখ্যাটা নিয়ে আমরা কতভাবে উৎপাদকের গাছ আঁকতে পারি, এই যে 24 24 24, খেয়াল করে দেখি এখানে উৎপাদকের গাছ বলতে আমাদের খেয়াল করতে হবে যে উৎপাদকের গাছ যে আমরা লিখতেছি, আমরা যখন 96 লিখলাম তখন বিভিন্ন রকমভাবে লিখতে পারতেছি, 24 বিভিন্নভাবে লিখতে পারতেছি, আমরা এখানে তিন রকমভাবে লিখেছি। তাহলে আসলে কিভাবে লেখা হচ্ছে, গাছগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, উৎপাদক জিনিসটাই বা কি। এখানে উৎপাদক বলতে আমরা বলতেছি এই যে সংখ্যাটা আমরা নিলাম, আমরা যখন 96 নিয়েছিলাম আমরা কী কী বলেছিলাম মনে আছে, দেখো তো মনে করে 6-16 নিয়েছিলাম একবার, তাহলে গুণ করে দেখো তো 16-6 কিন্তু কী হচ্ছে 96। আমরা 48-2 নিয়েছিলাম, 48-2 গুণ করে কী হচ্ছে 96। আমরা 24-4 কত নিয়েছিলাম, 4 নিয়েছিলাম, গুণ করলে কত হচ্ছে 96।
এখানেও আমরা খেয়াল করে দেখি, ২৪ নিয়েছি আমি, কিন্তু ১২ আর ২ নিয়েছি, এখানে ৬ আর ৪ নিয়েছি, এখানে ৮ আর ৩ নিয়েছি। অর্থাৎ আমরা যার কাছ থেকে ডাল বের করব, আমরা যার কাছ থেকে যে সংখ্যাটা নিয়েছি ওই সংখ্যাটাকে আমরা কি করব, উৎপাদক করব, উৎপাদকে বিশ্লেষণ করব, ও মৌলিক উৎপাদক বের করব। উৎপাদক আগে বের করব, এরপর মৌলিক, আগে উৎপাদক এরপর মৌলিক। উৎপাদক মানে ওই সংখ্যাটাকে কতভাবে ভাঙ্গা যায়, সহজ কথায় ওই সংখ্যাটাকে কতভাবে ভাঙ্গা যায়। আমরা ২৪কে ভাঙতে পারি কত কতভাবে, ১২ গুণন ২। আমরা ২৪কে ভাঙতে পারি ১২ গুণন কি ২, ১২ দুগুণে ২৪। অর্থাৎ আমরা এমনভাবে ভাঙবো, আমরা এমনভাবে ভাঙবো যেন সংখ্যা দুইটা গুণ করে, ভেঙ্গে আমরা যে দুইটা সংখ্যা পাব ওই সংখ্যা দুইটা গুণ করে যেন আমরা আগের সংখ্যাটা পাই। যে দুইটা সংখ্যা আমরা ভাঙবো যেভাবে, ওই দুইটা গুণ করে যেন আমরা আগের সংখ্যাটা পাই। তাহলে আমরা ২৪ যদি যখন নিয়েছি, আমরা ২৪ এখানে ১২ আর ২ নিয়েছি, তাহলে ১২ আর ২ করে কি আমরা আগের সংখ্যাটা ২৪ পাচ্ছি না, পাচ্ছি। এখানে আমরা ৬ আর ৪ নিয়েছি, একই সংখ্যা, আমরা আগে কি করেছি, যেহেতু বিভিন্ন ধরনের গাছ তৈরি করতেছি আমরা, তাহলে এখানে ৬ আর ৪ নিয়েছি, দেখো ৬ আর ৪ গুণ করলে কিন্তু আমরা ২৪ পাচ্ছি। এখানে ৮ আর ৩ নিয়েছি, ৮ আর ৩ করলে কিন্তু আমরা ২৪ পাচ্ছি, ৮ ৩ ৮ ২৪। এরপরে আমরা যখন ডাল বের করতেছি বা তাদের শাখা প্রশাখা বের করতেছি, তাহলে কি হচ্ছে, এখানে আমরা ১২ থেকে আবার ডাল বের করতে পারছি, কিন্তু ২ থেকে ডাল বের করতে পারি নাই, ২ থেকে ডাল বের করতে পারি নাই। কেন পারি নাই, আমরা ২ থেকে কেন ডাল বের করতে পারি নাই, কারণ ২ হচ্ছে মৌলিক সংখ্যা, ২ একটা মৌলিক সংখ্যা। কেন ২ মৌলিক সংখ্যা, কারণ ২কে ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ ২কে আমি, ওই যে আমরা শুরুতে দেখেছিলাম না, ২কে যদি আমি এখানে ডাল বের করি, আমি যদি ২ এর ডাল বের করি, ১ আর ২ বের করতে পারবো, ১ আর ২ বের করতে পারবো। তাহলে ২ থেকে আবার যদি ডাল বের করি করতে পারি, তাহলে কি হবে, আবার ১ আর ২ বের হবে, তার মানে এরা অনন্তকাল ধরে আমার চলতেই থাকবে। এই কারণে আমার ২ এর পরে আর ডাল বের করা যাবে না বা যায় না। আমরা ভিডিওর শুরুতে, ক্লাসের শুরুতে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছিলাম। আমরা যদি এখানেও আরেকবার আমি দেখাই, তাহলে কী হবে, আমি যদি ২ থেকে ডাল বের করতাম, এই যে ২ থেকে ডাল বের করতাম, কি ১ আর ২ বের হইতো, এখানে ২ এখানে ১, আবার ২ থেকে বের হলে আবার ওই ২ একই বের হইতো, এখানে ১ থেকে ১ একই বের হইতো, যে কারণে আমরা আর কি এখানে বের করি না। এখন এই যে ১২, এই ১২কে কিন্তু কি করা যাচ্ছে, আবার ভাগ করা যাচ্ছে, এখান থেকে ডাল বের করা যাচ্ছে, এই যে ৬ আর ২, ৬ দুগুণে ১২। আমরা বলেছি যেভাবে ভাঙবো, ভেঙ্গের ভাঙ্গার পরে আমরা যে সংখ্যা দুটো পাবো ওই দুটা গুণ করে যেন আমি আবার আগের সংখ্যাটা পাই। তাহলে ৬ আর ২ ১২, তাহলে আবার এখানে ২কে তো আর ভাঙতে পারি না, ২ থাকলো, ৬, ৬কে আবার ভাঙতে পারি, ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, তাহলে এই যে এখানে ৩, ৩ কিন্তু আর ভাঙতে পারি না, ৩ আর ভাঙতে পারি না, ২, ২কে আর ভাঙতে পারি না, তার মানে এটা এখানে শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই গাছটার মধ্যে কি করেছি, আমরা এটার তুলনায় ভিন্নভাবে অঙ্কন করেছি, আমরা ভিন্নভাবে গাছটা তৈরি করেছি, কি করেছি, ৬ আর ৪ নিয়েছি, ৬ ৪ এ ২৪, এই যে দুটা গুণ করে কিন্তু কি আমি ২৪ পাচ্ছি, যে ৬ ৪ এ ২৪। এখন ৪কে কিন্তু আবার ভাঙা যায়, ৪ থেকে আমি আবার ডাল বের করতে পারি কিন্তু, তাহলে কি, এই যে ২ আর ২, ২ দুগুণে ৪, ২ থেকে আর ডাল বের করতে পারি না। কেন পারি না আমরা জানি না, কারণ ২ মৌলিক সংখ্যা। তারপরে আমরা কি, এই যে ৬, ৬ থেকে ডাল বের করতে পারছি, ৩ আর ২, ৩ দুগুণে ৬, দেখো ৩ আর ২ গুণ করলে কি, ৩ দুগুণে ৬ কিন্তু আমরা পাচ্ছি, ৩ থেকে আর ডাল করতে পারি না, কারণ ৩ হচ্ছে মৌলিক সংখ্যা। আমি যদি ৩ থেকে বের করি, আবার ১ আর ৩ বের করতে হবে, ২ থেকে আর বের করতে পারিনি। এই ২৪কে আমরা আবার এভাবে কি করতে পারি, গাছ তৈরি করতে পারি, দেখো ৮ আর ৩, ৩ ৮ ২৪, ৩ ৮ ২৪, তাহলে কি হচ্ছে, এই যে ৩ থেকে আমি আর বের করতে পারি নাই, ৮ ৮ থেকে বের করছি, ৪ আর ২, ২ থেকে আর বের করতে পারিনি, ৪ থেকে আবার বের হয়েছে, ২ আর ২, ২ থেকে আর বের হচ্ছে না। খেয়াল করে দেখো, আমরা ৯৬ যখন যতভাবে গাছ তৈরি করি না কেন, আমরা কিন্তু শেষে গিয়ে ৫টা ২ আর ১টা ৩ পেয়েছিলাম। এখানেও দেখো, আমরা যতভাবেই গাছ তৈরি করি না কেন, শেষে গিয়ে ৩টা ২ আর ১টা ৩ পাচ্ছি, ৩টা ২ ১টা ৩ পাচ্ছি, ৩টা ২ ১টা ৩ পাচ্ছি। এই সবগুলোকে গুণ করে দেখো আবার ২৪ পাবো, এই যে ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ আটে ২৪। অর্থাৎ
এক কথায় বলা যাচ্ছে আমরা যে সংখ্যাটা কি করি উৎপাদক নেই তার আসলে সর্বনিম্ন সংখ্যাগুলোর যে গুণগুলো গুণনীয়কগুলো সেগুলোই আমরা কি করতেছি এখানে নির্ণয় করতেছি আমরা আসলে কি করতেছি গুণনীয়কগুলোই নির্ণয় করতেছি এই সবগুলো সংখ্যা দ্বারা ২৪কে ভাগ করা যায় তাহলে এখানে মৌলিক উৎপাদক যেহেতু তার মানে মৌলিক সংখ্যা থেকে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা থেকে মৌলিক উৎপাদক আমরা যেখানে মৌলিক এটা ৮ হচ্ছে ২৪ উৎপাদক ৩ও ২৪ উৎপাদক কিন্তু ৮ মৌলিক না ৩ হচ্ছে মৌলিক এখানে ৬ ২৪ উৎপাদক ৪ও ২৪ উৎপাদক কিন্তু মৌলিক না ৩ ২৪ উৎপাদক ২ ২৪ উৎপাদক কিন্তু এগুলো হচ্ছে মৌলিক তাহলে এখানে ১২ ২৪ উৎপাদক ২ও ২৪ উৎপাদক কিন্তু ২ হচ্ছে মৌলিক ১২ মৌলিক না খেয়াল করে দেখো আমরা মৌলিক যেগুলো ওগুলোকে হলুদ কালার করেছি মৌলিকগুলোকে কেন হলুদ কালার করেছি সেটা আমরা এখনই দেখব কি বলেছে সবগুলো উৎপাদক একটা পোস্টার কাগজে বা পুরাতন ক্যালেন্ডারে এঁকে তোমার সহপাঠীকে দেখাও তোমার পছন্দ মতো গাছ আঁকতে পারো শুধু মৌলিক সংখ্যাগুলো হলুদ রং দিয়ে আঁকবে এ কারণে আমরা আসলে হলুদ রং দিয়ে এঁকেছি কারণ বই আমাদেরকে বলেছে আমাদেরকে বই যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা কি সেভাবেই করব এটা আমাদের জন্য সুবিধাজনক তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা যে গাছ এই যে ২৪ সংখ্যাটা আমরা নিয়েছিলাম এই ২৪ সংখ্যাটা আমরা তিন রকম তিন ধরনের গাছ এঁকেছি এটা এখন আমরা ক্যালেন্ডার এটা একটা ক্যালেন্ডার মনে করো এই ক্যালেন্ডারের মধ্যে আমরা এঁকে এখন এটা কি সহপাঠীকে বা শিক্ষককে দেখাবো তিন ধরনের গাছ আমরা করছি ২৪ দিয়ে আর কোনো গাছ আঁকা যায় তোমরা ট্রাই করে দেখেছো ২৪ দিয়ে এই তিনটা ব্যতীত অন্য কোনো ধরনের গাছ আঁকা যায় কি না আমরা যদি লটারিতে অন্য কোনো একটা সংখ্যা পেতাম আমাদেরকে বলছেন ইচ্ছা মতো সংখ্যা নিতে যদি আমরা লটারিতে অন্য কোনো একটা সংখ্যা পেতাম মনে করো লটারিতে আমরা সংখ্যা পেলাম হচ্ছে ১৬ লটারিতে কী সংখ্যা পেলাম ১৬ তখন আমাদের গাছগুলো কেমন হতো ১৬কে আমরা কীভাবে ভাঙতে পারি আরও ১৬ কীভাবে ভাঙা যায় আমরা দেখবো দেখি তো তাহলে আমরা লটারিতে মনে করো ১৬ সংখ্যাটা পেলাম তাহলে ১৬ সংখ্যাটার গাছ কি আমরা এভাবে আঁকতে পারি এই যে ১৬ ৮ ২ ৮ দুগুণে ১৬ ৮ আর ২ করে ভাঙছি এখানে ৪ ৪ ১৬ ৪ ৪ করে ভাঙছি কিন্তু ৪ থেকে কি কিন্তু কি আবার ডাল বের হচ্ছে এই যে আবার ডাল বের হচ্ছে ২ ২ ২ ২ এখানেও কি হচ্ছে ২ থেকে আর বের হচ্ছে না ৮ তাহলে ৪ দুগুণে ৮ ২ থেকে বের হচ্ছে না ২ মৌলিক তাহলে ৪ থেকে আবার বের হচ্ছে ২ ২ তাহলে এই যে আমরা ১৬কে আবার এভাবে তৈরি করতে পারি তাহলে এরকম যে কোনো সংখ্যা আমরা কী করতে পারি যত রকমভাবে আমরা মৌলিক উৎপাদকের এরকম গাছ তৈরি করতে পারি তারপর আমরা সহপাঠীদেরকে দেখাতে পারবো এখানে আমরা আসলে কী দেখলাম আমরা আসলে কী দেখলাম যে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা আমাদের গাছ তৈরি করে 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 আমাদের মৌলিক সংখ্যা পর্যন্ত যেতে হবে যে এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা হলুদ রং করতেছি এই যে হলুদ রং দিয়ে আঁকবো এরকম গাছ আঁকবো আমরা গাছ এঁকে আমরা এখানে খেয়াল করব যে মৌলিক সংখ্যা কখন আসে আমরা যতভাবেই গাছ তৈরি করি না কেন যত রকমভাবেই গাছ তৈরি করি না কেন শেষে গিয়ে আমরা একই মৌলিক সংখ্যা পাবো ওই যে আমরা ৯৬ ক্ষেত্রে যেমন দেখলাম ৫টা ২ ১টা ৩ আমরা ২৪ ক্ষেত্রে দেখলাম ৩টা ২ ১টা ৩ আমরা কি ১৬ ক্ষেত্রে দেখলাম ১৬ ক্ষেত্রে আমরা দেখতেছি এই যে ৪টা ২ ৪টা ২ আমরা যত রকমভাবেই গাছ তৈরি করি ডাল আমরা যেদিক দিয়েই বের করি দিন শেষে আমাদের একই জায়গায় গিয়ে আমাদের ফলাফল আসবে এবার তারা বলছে এবার নিচের সংখ্যাগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করি এখানে আমরা আরেক ধরনের গাছ দেখতে পাচ্ছি যারা এটা নাম দিয়েছে তারা হচ্ছে ট্রি ডায়াগ্রাম আমরা যে গাছ আঁকলাম আমরা টবের মধ্যে করে উপরে উঠলাম উঠে বিভিন্ন ধরনের গাছ তৈরি করলাম বাগান তৈরি করলাম দেখালাম তাহলে এখন তারা বলতেছে যে আমরা এই যে গাছ তৈরি এটা ভিন্নভাবে করতে পারি সেটা হচ্ছে কি যে ট্রি ডায়াগ্রাম এভাবে কীভাবে তারা এখানে ১২ নিয়েছে ১২কে তারা দেখো কীভাবে ভেঙেছে ২ আর ৬ এই যে ২ আর ৬ ৬ দুগুণে ১২ ৬ দুগুণে ১২ ২কে কি আর ভাঙা যায় ২কে কিন্তু আর ভাঙা যায় না কারণ ২ মৌলিক সংখ্যা তাহলে ২কে নেয়নি এই যে ৬ ৬কে কিন্তু আবার কি ভাঙা যায় এই যে এদিকে এসে তারা ৬কে ভেঙেছে ২ আর ৩ তাহলে ১২ এর মৌলিক উৎপাদক কীরকম হবে ১২ এর মৌলিক উৎপাদক কীরকম হবে এই যে ১২ এর মৌলিক উৎপাদক আসলে এই যে মৌলিক সংখ্যা যেগুলো এই যে মৌলিক সংখ্যা যেগুলো এইগুলো দিয়ে তৈরি যে গাছ সেটাই হবে কি এই যে মৌলিক উৎপাদকের গাছ এই যে আমরা এখানে শুধু মৌলিক সংখ্যাগুলো নিয়েছি আমরা ৬ নেইনি আমরা এই ৬টাকে এখানে নেইনি আমরা যেগুলো শুধু মৌলিক সংখ্যা এই যে মৌলিক সংখ্যা থেকেই মৌলিক উৎপাদক তাহলে আমরা এই যে শুধু মৌলিক সংখ্যা যেগুলো এগুলোকেই নিলাম নিয়ে আমরা মৌলিক সংখ্যা গাছ তৈরি করলাম আমরা যদি এই ১২টাকে ২ আর ৬ না ভেঙে অন্যভাবে ভাঙতাম তবু কি হয়তো আমরা খেয়াল করি মনে করি আমরা এই ১২কে আমরা ২ আর ৬ করে ভাঙিনি আমরা ভেঙেছি হচ্ছে ৩ আর ৪ করে কী করে ৩ আর ৪ ৩ ৪ এ ১২ এখানেও কিন্তু ৩কে আমি আর কি করতে পারতেছি না ভাঙতে পারতেছি না আমি
4 কে ভাঙতে পারতেছি 2 আর 2 তাহলে এখন খেয়াল করি তো তাহলে 12 এর মৌলিক উৎপাদের গাছ আমি যদি এই ট্রিটা থেকে এই ট্রি ডায়াগ্রামটা থেকে করি তবুও কিন্তু আমি এই যে 2 2 আর 3ই পাচ্ছি এই যে 2 2 আর 3ই পাচ্ছি যেটা আমরা বলতেছিলাম শেষে গিয়ে আমরা মৌলিক উৎপাদক সেম জিনিসে পাবো আমরা যত ভাবেই ভাঙি না কেন যত ভাবেই গাছ তৈরি করি না কেন এখন আমরা যে এতক্ষণ ধরে গাছ তৈরি করলাম আলোচনা করলাম তার আলোকে আমাদেরকে বলেছে এবার মৌলিক উৎপাদকের গাছগুলো পূরণ করো এই যে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের সংখ্যা দিয়েছে সংখ্যা দিয়ে তারা আমাদেরকে গাছগুলো পূরণ করতে বলেছে গাছগুলো আমরা পূরণ করব তার আগে আমরা জেনে নেই বা আরেকবার স্মরণ করি কি যে আমরা এমনভাবে ভাঙব যেন ওই ভগ্নাংশ বা ভাঙার পরে আমরা যে দুইটা ডাল পাবো ওই ডালের মধ্যে যে সংখ্যা দুটো থাকবে সেই দুইটা গুণ করে যেন আমি আগের সংখ্যাটা পাই এই দুটো গুণ করে যেন আমি আগের সংখ্যাটা পাই ওকে তাহলে এবার আমরা যাই 30 শুরুতে আছে 30 তাহলে 5 তারা এখানে 5 দিয়ে দিছে হলুদ রং খেয়াল করবা হলুদ রংগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তারা বলে দিয়েছিল যে হলুদগুলো মৌলিক তাহলে এখানে 5 মৌলিক 5 থেকে কিন্তু আর কোনো ডাল বের হয়নি হয়েছে হয়নি তাহলে এখানে আছে এখানে এমন একটা সংখ্যা থাকবে তার মানে এখানে যেহেতু আমাদের এটা হলুদ না তার মানে এটা মৌলিক কোনো সংখ্যা না এটা মৌলিক ছাড়া যৌগিক সংখ্যা হতে পারে মৌলিক যৌগিক সংখ্যা হবে তাহলে 5 এর সাথে কত গুণ দিলে 30 হবে 5 এর সাথে কত গুণ দিলে 30 হয় আমরা নাম তো সবাই জানি না 5 6 30 তাহলে 6 কত হলো 6 5 6 30 দেখো 6 ব্যতীত অন্য কিছু এখানে দিলে কি 30 হবে হ্যাঁ 1 দিলে 5 2 দিলে 5 2 গুণে 10 3 দিলে 3 পাশে 15 4 দিলে 4 পাশে 20 5 দিলে 5 পাশে 25 6 দিলে 5 6 30 7 দিলে 5 সাথে 35 8 দিলে 5 8 40 বেশি হয়ে যাচ্ছে তার মানে 6 ব্যতীত এখানে কিছু বসতেছে না তাহলে 6 তো 6 এর কে আমরা কিভাবে ভাঙতে পারি 6 কে 6 কে আমরা 2 গুণ 3 এভাবে ভাঙতে পারি হ্যাঁ তোরা বলতে পারো যে ভাইয়া আমরা তো 6 গুণ 1 এভাবে ভাঙতে পারি কিন্তু 6 গুণ 1 তো করা যাবে না আমরা কি এতক্ষণ ধরে এটা শিখলাম না যে 1 কি মৌলিক সংখ্যা না 1 কে আনা যাবে না তাহলে 1 আমার আসবে না 1 যেহেতু মৌলিক সংখ্যা না 6 1 কে 6 এখানে হবে না তাহলে আমার 6 কে 1 ব্যতীত অন্য কোনো ভাবে ভাঙতে হবে অর্থাৎ 2 থেকে শুরু করতে হবে মৌলিক সংখ্যা যেহেতু আমার 2 থেকে শুরু হয় তাহলে 2 থেকে শুরু তাহলে 2 যদি আমি নেই তাহলে কি হবে 3 দ্বিগুণে 6 2 আর 3 হচ্ছে না তাহলে কি হবে 2 আর 3 এখন তোমরা বলতে পারো আমি কি 3 আগে লিখতে পারি 2 পরে লিখতে পারি হ্যাঁ কারণ 2 আর 3 আগে পরে যাকেই রাখি না কেন কি হবে 6ই হবে আলটিমেটলি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম গাছ বুঝতে পারছি যদি এটা বুঝে থাকি তাহলে আমরা এই সবগুলোই পারবো এই সবগুলোই পারবো আমরা দেখি এখানে কত আছে 28 কত আছে 28 তাহলে 28 এখানে তারা বলে দিছে 4 আচ্ছা 4 এর সাথে কত গুণ দিলে 28 পাবো কত এখানে কত বসবে আমরা দেখি 4 এককে 4 4 দ্বিগুণে 8 3 4 12 4 4 16 4 5 20 তারপরে কি 4 6 24 4 সাথে 28 4 সাথে 28 মানে এখানে কি বসবে 7 বসবে দেখো এখানে কিন্তু ঘরটা আগে থেকেই হলুদ ছিল না কেন কারণ এখানে যে সংখ্যাটা বসবে সেটা একটা মৌলিক সংখ্যা 7 কি মৌলিক সংখ্যা না 7 মৌলিক সংখ্যা কেন কারণ 7 কে 1 আর 7 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না 7 কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো 3 দিয়ে পারবো 4 দিয়ে পারবো 5 দিয়ে পারবো 6 দিয়ে পারবো না 7 কে শুধুমাত্র 7 দিয়েই ভাগ করা যাবে 7 কে শুধুমাত্র 1 দিয়েই ভাগ করা যাবে এই যে 4 কে এই 4 কে কি হবে 4 কিন্তু মৌলিক সংখ্যা না কারণ 4 কে আমরা আবার ভাঙতে পারি কি কি করে এই যে 2 আর এই যে 2 তারাই বসায় রাখছে তাহলে আমার 28 এর জন্য আমার মৌলিক উৎপাদকগুলো কি কি হবে 7 2 আর কি 2 এখানে 30 এর জন্য মৌলিক উৎপাদক কি কি হতো 5 2 3 আচ্ছা এবার আমাদেরকে কি দিয়েছে 81 81 সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখি 9 9 এর সাথে তাহলে এখানে কত হবে 9 9 81 9 9 81 তাহলে 9 এর সাথে 9 9 কি মৌলিক সংখ্যা 9 কিন্তু মৌলিক সংখ্যা না 9 মৌলিক সংখ্যা না কারণ কি 9 কে আবার ভাঙা যায় 3 3 কে 9 3 আর 3 গুণ করলে আবার 9 পাওয়া যায় অর্থাৎ 9 এবং 1 ছাড়াও অন্য কিছু দিয়ে 9 কে ভাগ করা যায় 3 দিয়ে ভাগ করা যায় যে জন্য আমরা এখানে কি বসবে তাহলে এই যে 3 আর 3 গুণ করলে কি 9 হয় না এখানেও সেম 3 আর 3 গুণলে কি হয় 9 হয় অর্থাৎ 81 এর মৌলিক উৎপাদকগুলো কি কি হচ্ছে 3 3 3 আর কি 3 তাহলে এগুলো হচ্ছে 81 এর মৌলিক উৎপাদক এরপর আমাদের কি আছে
ছাপ্পান্ন, ছাপ্পান্ন তারা আর একটাও দেয়নি, এখানে আমাদেরকে দিয়েছিল, তারা এখানে একটা একটা করে দিয়েছিল, কিন্তু এখানে আর একটাও দেয়নি, বলছে দুইটাই তোমরা বের করো। কিন্তু তারা আমাদেরকে কি বলেছে বলতো, এই যে হলুদ ঘরগুলো, আমরা কিন্তু জানি হলুদ ঘরগুলো হচ্ছে কি, এই ফুলগুলো, হলুদ ফুলগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ এখানে আমরা যাকে বসাবো সে হবে মৌলিক, সে হবে কি মৌলিক। তাহলে আমরা যদি এখানে মৌলিক বসাই, তাহলে দুই থেকে মৌলিক শুরু, এক তো আমি বসাতে পারবো না, ছাপ্পান্ন একে ছাপ্পান্ন করতে পারবো না, তাহলে আমরা দুই নিলাম, কত হবে আঠাশ দুগুণে ছাপ্পান্ন, আমরা যে সংখ্যাই নেই না কেন এখানে কি হবে মৌলিকটা বসাতে হবে। এরপর আঠাশ, আঠাশকে আমরা কী কী ভাঙতে পারি, চার সাথে আঠাশ, আবার চোদ্দ দুগুণে আঠাশ, আমরা যেভাবেই নেই না কেন চার আর সাত, চার সাথে আঠাশ, এই দুটার মধ্যে মৌলিককে সাত, তাহলে আমি সাত এখানে বসাতে হবে, চোদ্দ দুগুণে আঠাশ, চোদ্দ আর দুই, এই দুটার মধ্যে মৌলিককে দুই, তাহলে আমার দুই এখানে বসাতে হবে, তাহলে আমরা চোদ্দ দুগুণে আঠাশ এটাই নেই, তাহলে চোদ্দ দুগুণে আঠাশ, তাহলে চোদ্দকে আমরা কী করতে পারি আবার ভাঙতে পারি, তাহলে কী হবে এখানে সাত দুগুণে চোদ্দ, তাহলে এই যে, তাহলে ছাপ্পান্নের মৌলিক উৎপাদকগুলো কী কী হবে, ছাপ্পান্নের মৌলিক উৎপাদকগুলো হচ্ছে দুই 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 আর কি সাত। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো, যদি আমরা এখানে চার আর সাত নিতাম তাহলে কী হতো, তাহলে আমরা এই পাশে কিন্তু সাত লিখতাম, এই পাশে কী লিখতাম সাত, কেন, কারণ এই সাত হচ্ছে মৌলিক, আর এখানে আমরা কি লিখতাম চার, তখন আমাদের কি হতো, এই চার কিন্তু এখানে এসে হয়ে যেত দুই আর কি দুই, তবুও কিন্তু আমরা দেখো এই যে দুই 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 সাত সেটাই পাচ্ছি, দুই 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 সাত এটাই কিন্তু আমরা পাচ্ছি। আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা ষাট, ষাটকে যদি আমরা দেখি, এখানেও আমাদের কি করতে হবে হলুদ ঘরে মৌলিক সংখ্যা রাখতে হবে, তাহলে হলুদ ঘরে যদি আমরা মৌলিক সংখ্যা রাখি, আমরা দেখি তো ষাটকে আমরা এমন কতভাবে ভাঙতে পারি যেখানে আমাদের একটা মৌলিক সংখ্যা পাবো, দুই তো না এক তো না, আমরা দুই থেকে শুরু করতে হবে, তাহলে তিরিশ দ্বিগুণে ষাট, তারপরে চার পনেরো ষাট, কিন্তু চার আর পনেরোকে আমরা নিতে পারি না, কেন, কারণ আমি চার আর পনেরো দুইটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা না, পনেরোকেও পনেরো আর এক ব্যতীত অন্য কিছুতে ভাগ করা যায়, চারকেও এক আর চার ব্যতীত অন্য কিছুতে ভাগ করা যায়, তাহলে চার আর পনেরো আমি নিতে পারতেছি না, তাহলে আমার কী নিতে হচ্ছে দুই আর তিরিশ নিতে হচ্ছে, তাহলে দুই আর তিরিশ, তাহলে দুই কি আমার মৌলিক, দুই মৌলিক, তাহলে হলুদ ঘরে আমার দুই বসে গেল, এখানে কে থাকলো তিরিশ, তিরিশ দুগুণে ষাট, দুই কে তো আর কোনো ডালপালা নাই, কোনো সন্তান সন্তানাদিও নাই, তাহলে তিরিশ, তাহলে তিরিশকে আমরা কী করতে পারি, তারা ভেঙে দিছে আমাদেরকে এই যে তিরিশ, পনেরো দুগুণে তিরিশ, তাহলে পনেরোকে আমরা কীভাবে ভাঙতে পারি, তারা আমাদেরকে তিন অলরেডি বসিয়ে দিয়েছে, তাহলে তিনের সাথে কত আসবে পাঁচ, দেখো পাঁচ কিন্তু মৌলিক, হলুদের ঘরে বসে গেছে, পাঁচ কি মৌলিক, হলুদের ঘরে বসে গেছে, তাহলে এখন যদি আমরা দেখি কী আছে বাহাত্তর, তাহলে এই বাহাত্তরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে যে ঘরগুলো দিয়েছে এই ঘরের মধ্যে কি মৌলিক সংখ্যা নাই, একটাও মৌলিক সংখ্যা নাই, অর্থাৎ আমরা যে দুইটা সংখ্যা নিব ওই দুইটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা প্রথম ক্ষেত্রে মৌলিক সংখ্যা হওয়া যাবে না, তাহলে মৌলিক সংখ্যা আমরা বাহাত্তরকে কতভাবে ভাঙতে পারি, কত রকম গাছ তৈরি করতে পারি, ছত্রিশ গুণ দুই বাহাত্তর, আট নয় বাহাত্তর, এই যে ছত্রিশ গুণ দুই করতে পারি আমরা, কিন্তু এখানে যেহেতু আমি মৌলিক সংখ্যা নিতে পারবো না তাই আমি এটা নিতে পারতেছি না, আবার ধরুন করে করা যায় কি আট নয় বাহাত্তর, তাহলে আট আর নয়, আট এখানে মৌলিক সংখ্যা না, নয়ও মৌলিক সংখ্যা না, তার মানে আট আর নয় এই দুইটা এখানে বসবে, আচ্ছা কিন্তু কোথায় কোনটা বসাবো, কোথায় কোনটা বসাবো, এখানে আমরা দেখতে পারবো তারপরে কোন গাছ আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি নয় এখানে আট বসাইতে পারি, কেন, কারণ এখানে আমি নয় বসালে দেখো এরপরে আমার দুইটা মৌলিক সংখ্যার গাছ আছে, দুইটা ফুল আছে, এই যে ফুল ফুটবে একটা তিন আর একটা তিন, এখানে আমার কি আছে আট আছে, তাহলে আটকে আমরা কি করতে পারি চার দুগুণে আট, এই যে দুই এই যে চার, এই যে তারা যেরকম যেরকম ঘর তৈরি করছে আমাদের কিন্তু সেরকম সেরকমই যাচ্ছে, এই যে প্রত্যেকবার হলুদ ঘরের মধ্যে আমাদের মৌলিক সংখ্যাটা করে এসে পড়তেছে, তিন মৌলিক সংখ্যা, দুই মৌলিক সংখ্যা, চার মৌলিক সংখ্যা না, সে তার জায়গা মতো বসে গেছে, এখন চারকে আমরা কী করতে পারি দুই আর দুই করতে পারি, চারকে দুই আর দুই করতে পারি, দুই কি মৌলিক, দুইও মৌলিক, তাহলে সে যা জায়গা মতো বসে গেছে, তাহলে আমরা এই যে সম্পূর্ণ গাছগুলো তৈরি করলাম, তাহলে এখান থেকে আমরা বাহাত্তরের মৌলিক উৎপাদক কাকে কাকে পাচ্ছি, এই যে তিন তিন দুই দুই দুই, তারপর আবার কী পাচ্ছি দুই দুই তিন পাঁচ, এটা পাচ্ছি ষাটের মৌলিক উৎপাদক, অর্থাৎ ষাটের মৌলিক কী হচ্ছে দুই 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 আর কি তিন পাঁচ, তাহলে এই যে তিন পাঁচে পনেরো,
15 দ্বিগুণে 30, 30 দ্বিগুণে 60। তাহলে এভাবে কি আমরা 72টা পাচ্ছি, 72টা কত পাবো আমরা, 72টা পাবো আমরা হচ্ছে এই যে 3 3 2 2 2, এই যে 3 3 9 9 2 18, এভাবে কি আমরা কি পাচ্ছি, 18 2 36 36 2 72, আমরা কিন্তু কি 72 মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেলাম। তাহলে এভাবে এই যে আমরা এটা সমাধান করার মাধ্যমে এই সকটা এই গাছগুলো তৈরি করার মাধ্যমে আমরা কি পেলাম, আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক উৎপাদক আসলে কিভাবে নির্ণয় করা হয়, মৌলিক উৎপাদক আসলে কিভাবে আমরা গাছ তৈরির মাধ্যমে ট্রি ডায়াগ্রাম তৈরির মাধ্যমে মৌলিক উৎপাদক জিনিসটা কি, মৌলিক সংখ্যা কি, কখন আমরা কি মৌলিক উৎপাদক বলবো, সেগুলো আমরা বিস্তারিত জানলাম। তাহলে আজকের এই পর্বে আমরা কি মৌলিক উৎপাদক সম্পর্কে, মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আমরা মৌলিক উৎপাদক নির্ণয়ের বিস্তারিত জানলাম, মৌলিক সংখ্যা জানলাম। এই মৌলিক উৎপাদক ব্যবহার করে আমরা পরবর্তী পর্বে গসাগু, গুণিত, গুণনীয়ক এইগুলো সমাধান করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।